নমস্কার, আমি সুরজিৎ সেন। এখন দেখাবো যে প্রথম সেমিস্টার যারা এবছর প্রথম সেমিস্টার দিচ্ছে 2020-21 সিজনে, তা তারা কিভাবে ইন্টারনাল পরীক্ষাটা দেবে তা অনেকজনা প্রশ্ন করছে, সেই জন্য এই ভিডিওটা বানানো। প্রথমে মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো ব্রাউজারে গিয়ে ব্রাউজারটা ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমি গুগল বা যে কোনো সার্চ বারে গিয়ে আমি লিখব হচ্ছে বেথুয়া ডহরি কলেজ। বেথুয়া ডহরি কলেজ লিখে আমি সার্চ করব। তা প্রথম আমাদের যে অপশানটা আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে যে www.bethuacollege.in, আমরা এটাই ক্লিক করব। প্রথম আমাদের কোশ্চেনটা দেখতে হবে, কারণ এটা একটা লিঙ্কের মাধ্যমে করা হবে, সেটা আমরা দেখানো হচ্ছে। তা এই যে ওয়েবসাইটটা খুললো, ওয়েবসাইটে আমি প্রথমে নোটিশ অপশানে যাব, নোটিশ বোর্ড। নোটিশ বোর্ড অপশানে গেলে আমরা এই অপশানটাকে এখান থেকে কেটে দেব। নোটিশ বোর্ড অপশানে গেলেই যেদিন পরীক্ষা আছে সেদিন অটোমেটিক নোটিশে যে টাইমে পরীক্ষা হওয়ার কথা আছে সেই টাইমের আগে সেই টাইমের মধ্যে এটা নোটিশ আকারে আসবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট সেমিস্টার ইন্টারনাল অ্যাসেসমেন্ট কোশ্চেন 21-21, যেহেতু 21-22 তারিখে পরীক্ষা আছে, এটা একটা জাস্ট টেস্ট করার জন্য দেয়া আছে। আমরা এখানে ভিউ অপশানে মারব। ভিউ অপশানে মারলেই আমার সামনে নোটিশটা খুলে যাবে। এটা যে কোনো মোবাইল ব্রাউজার থেকেও করা যাবে, যে কোনো কম্পিউটার ল্যাপটপ যে কোনো জায়গা থেকে ইন্টারনেট সাহায্যে এটা খোলা যাবে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে যে সাবজেক্টগুলো আমাদের থাকবে, এখানে একটা স্যাম্পল দেওয়া আছে অন্য সেমিস্টারের, জাস্ট বোঝানোর জন্য যে কীভাবে আমরা পরীক্ষাটা দেব সেটা দেখানোর জন্য। তা এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি বেঙ্গলি 8, বেঙ্গলি 9, তেমন এরকম অনার্সের থাকলে বেঙ্গলি 1, সিসি 1, সিসি 2 এরকম অপশান থাকবে। যদি পাস কোর্স হয়, যে দুটো সাবজেক্ট থাকবে মেন কোর্স, সেই দুটো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। তা একটা জিনিস বলে রাখি, তোমাদের এখনও যেহেতু রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কেউ কিছু পাওনি, তা এই 21 তারিখের পরীক্ষার আগেই আমরা সেটা ব্যবস্থা করে দেব। কারণ ইন্টারনাল পরীক্ষা দিতে গেলে অবশ্যই তোমাদের অ্যাডমিট বা মার্কস অ্যাডমিট রেজিস্ট্রেশন লাগবে। তা অনার্সের পরীক্ষা দেওয়ার সাথে সাথে তার একটা কম্পালসারি পরীক্ষা থাকবে, কম্পালসারি যে পরীক্ষাটা থাকবে সেটা হচ্ছে এইসিসি, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল থাকবে, এবং একটা জিই পেপার থাকবে। জিই পেপার বলতে আমরা ধরে নিই যে আমরা বাংলা অনার্স, তাহলে বাংলা অনার্সের দুটো পেপার আমাকে পড়তে হবে, তার সাথে অন্য কোনো সাবজেক্ট যেমন ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, সোসিওলজি এরকম কোনো সাবজেক্টের আমার একটা জিই পেপার পড়তে হবে, জেনারেল ইলেকটিভ, এবং একটা এইসিসি পেপার যেটা এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা কমন সবাইকে পড়তে হবে অনার্স স্টুডেন্টের। এবং পাসের স্টুডেন্টদের বলে রাখি, পাসের স্টুডেন্টদের দুটো থিওরিক্যাল পেপার, যদি আমি দেখা গেল বাংলা আর হিস্ট্রি নিই, তাহলে বাংলা আর হিস্ট্রি আমার থিওরিক্যাল পেপার, তার সাথে একটা কমন সাবজেক্ট থাকবে যেটা হচ্ছে এলসিসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর কোর্স, এটা ইংলিশ সাবজেক্ট, এটা সবারই কমন থাকবে, এবং একটা এইসিসি থাকবে যেটা মিল, এবং সেটা বেঙ্গলিটাই সিলেক্ট থাকবে। তোমরা রেজিস্ট্রেশন পেলে রেজিস্ট্রেশনে এবং অ্যাডমিটে, রেজিস্ট্রেশনে থাকবে না, অ্যাডমিটে অবশ্যই দেওয়া থাকবে। তা আমি দেখে নিই একটা পরীক্ষা দিয়ে কীভাবে পরীক্ষা দেবো। তা প্রথমেই আমি এটা ক্লিক করলাম, জাস্ট এর উপরে একটা টাচ করলে যে কোনো ব্রাউজার চাইবে ওপেন হওয়ার জন্য, আমি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করলাম, এটা রিডাইরেক্ট হচ্ছে, এবার আমাকে পেজটা ওপেন হবে। আমি এখানে দেখতে পাচ্ছি ইন্টারনাল অ্যাসেসমেন্ট বেঙ্গলি সিসি 8, যেটা আমি করেছি, এটা ফোর্থ সেমিস্টারের একটা, আমি জাস্ট দেখানোর জন্য বলছি। তো এরকম এখানে ফার্স্ট সেমিস্টার চলে আসবে। তা প্রথমে আমাকে এখানে ইমেল আইডি চাইছে, যা যা চাইছে আমাকে দিতে হবে। তা আমি এখানে দিলাম ইমেল আইডি, হ্যাঁ নাম দিলাম, বাবার নাম দিলাম, তবে বাবার নাম এবছর মনে হয় চাইবে না, যাই হোক দিলাম।
রোল নাম্বার দিলাম। আচ্ছা, এই কলেজ রোলটা আমি বলে রাখি, কলেজ রোল তোমরা যেহেতু পাওনি এটাও ওয়েবসাইটে দেয়া থাকবে, তার আগে ওখান থেকে দেখে নিতে হবে। ইউনিভার্সিটি রোলও পাওনি, ইউনিভার্সিটি রোলটা আমরা দেখছি কীভাবে কী ব্যবস্থা করা যায়। যদি অ্যাডমিট দেওয়া সম্ভব হয়ে ওঠে এই প্যান্ডেমিক সিচুয়েশনে, তাহলে আমরা অ্যাডমিট দিয়ে দেব, আর যদি না দেওয়া যায় তাহলে আমরা লিস্ট অবশ্যই দিয়ে দেব। আর একটা বলে রাখি, যারা ক্যাজুয়াল স্টুডেন্ট তাদের ইন্টারনাল পরীক্ষা দিতে হবে না। আর ক্যাজুয়াল স্টুডেন্টের আগের যে অ্যাডমিট ছিল সেই অ্যাডমিটের রোল নাম্বার আর এখনকার রোল নাম্বার এক হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছি, এখানে ইউনিভার্সিটি রোল নাম্বার চাইছে, আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, দেন আমার এখানে একটা নেক্সট অপশান চাইছে, আমি নেক্সট মারলাম। নেক্সট মারার সঙ্গে সঙ্গে আমার কোশ্চেন আমি দেখতে পাবো, নাকি এখানে আমার ফুল মার্কস আসছে 10-এ 5 নাম্বার আমার অ্যাটেন্ডেন্সের উপর থাকবে, তবে এখন অ্যাটেন্ডেন্সের যেহেতু মনে থাকবে না, এটা 10-15 নাম্বারেরই পরীক্ষা হবে, যেটা যে সাবজেক্টে সেটা। তা এখন তোমাদের 5টা করে কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস, সেখানে দুটো অপশান থাকতে পারে, 3টে অপশান থাকতে পারে, 4টে অপশানও থাকতে পারে, এক একটা সাবজেক্টে এক এক ধরনের অপশান পাবে। যেমন আমি এখানে দেখছি একটা কোশ্চেন এসছে আমার এখানে, কাব্যের উপেক্ষিত প্রবন্ধটি রবীন্দ্রনাথের কোন প্রবন্ধের অন্তর্গত। তাহলে আমার এখানে যেহেতু কোশ্চেনটা এসছে, ঠিক আছে, আমি এখান থেকে কোশ্চেনটা অ্যান্সার অবশ্যই করব। তা অ্যান্সার করার জন্য আমাকে প্লেন আমাকে এখানে জাস্ট ক্লিক করতে হবে, যেটা আমার পছন্দ, ঠিক আছে। আমার যদি এটা পছন্দ হয়, বা পছন্দ বলতে আমার যেটা অ্যান্সার হবে, তা এটা অ্যান্সার দিলাম আমি, ঠিক আছে। এরকম আমি প্রত্যেকটা এরকম করে আমাকে অ্যান্সার দিতে হবে। যদি আমি কোনোটা অ্যান্সার হচ্ছে না, কেন হচ্ছে না, না এই অপশানগুলো আমার দেয়া নেই, তা যতক্ষণ না আমি এই অপশানগুলো সমস্ত কিছু দেব ততক্ষণ আমি কিছু করা যাবে না। আমি এখানে রাফলি আমি আর করছি না, আমি এখানে জাস্ট বোঝানোর জন্য তোমাদের দেখাচ্ছি যেটা আমার সঠিক অ্যান্সার হবে। তা আমার 10টা অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে। তা 10টা অ্যান্সার হয়ে গেলে আমি এইবার আমাকে সাবমিট অপশানে অবশ্যই যাব। তা সাবমিট অপশান ছাড়া আমার কোনো অপশান ব্যাকে যাব না, ব্যাকে যদি কোনো কিছু আমার ভুল থাকে তবেই আমি ব্যাকে যাব। তা ব্যাকে গেলে আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে যেগুলো আমি লিখেছি, নেক্সট করব। আবার আমাকে এখানে দেখিয়ে নিলাম আমি সমস্ত কিছু ঠিক আছে নাকি, এখানে আমার জাস্ট সাবমিট করব। আচ্ছা, এটা বাদ গেছে, সাবমিট, যদি কোনোটা বাদ থাকে হবে না, দেখাচ্ছে এখানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। আচ্ছা, ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, মানে এটা আমার হয়ে গেল। একইভাবে পরের পরীক্ষাটা আমাকে দিতে হবে, ঠিক আছে। আমার পিডিএফটা ডাউনলোড করাই আছে, এরম করে আমি পরের পরীক্ষাটা দেবো, বা যে কটা সাবজেক্ট থাকবে। তো প্রথমেই বলে রাখি যে অনার্সের ক্ষেত্রে পরীক্ষা হবে টোটাল 4খানা, দুটো সিসি পেপার, CC1, CC2, একটা জেনারেল ইলেকট্রিক পেপার এবং একটা AECC পেপার, যেটা এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা সবার জন্য কমন, এটা অনার্স স্টুডেন্টের জন্যই। আর সেটা যদি কমার্সের হয়, আর্টস এবং কমার্স একই সাবজেক্ট থাকবে, এবং যদি প্রোগ্রাম কোর্সের হয় বা জেনারেল কোর্সের হয়, তাহলে দুটো GE পেপার থাকবে। যেমন যদি বলে রাখি বাংলা আর হিস্ট্রি, বা বাংলা সোশিওলজি, বা হিস্ট্রি সোশিওলজি, যাই হোক দুটো, মোট কথা দুটো জেনারেল থিওরিক্যাল পেপার থাকবে, একটা ল্যাঙ্গুয়েজ কোর কোর্স থাকবে যেটা ইংলিশ থাকবে, এবং একটা মিল AECC মিল থাকবে যেটা বেঙ্গলি থাকবে। এগুলো কিন্তু কমন সাবজেক্ট, ঠিক আছে। যদি কাউরির মিল চেঞ্জ থাকে সেটা আলাদা হবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর কোর্স ইংলিশ সেটা কমন থাকবে সবার ক্ষেত্রে। তোমরা যখন রেজিস্ট্রেশন ফিল আপ করেছো এবছর, যারা নতুন স্টুডেন্ট যারা রেজিস্ট্রেশন ফিল আপ করেছো, তারা রেজিস্ট্রেশনের কপিটা অবশ্যই রেখেছো, ওখানেই দেখবে সাবজেক্ট লেখা আছে, এবং যে যা চেঞ্জ করেছিলে আশা করছি সেগুলো সব রেজিস্ট্রেশনে পেয়ে যাবে, রেজিস্ট্রেশনের মধ্যে সমস্ত সাবজেক্ট লেখা থাকবে। তা তোমাদের এই যে ভিডিওটা করা হলো এটা ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য, এবং পরবর্তীতে একটা ভিডিও দেয়া হবে তোমাদের যে কিভাবে তোমরা ফাইনাল পরীক্ষায় কোশ্চেন ডাউনলোড করবে, বা কিভাবে মেল আইডিতে পাঠাবে, সেটা সম্পর্কিত একটা আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই দেয়া আছে আগের একটা, সেটাও দেখতে পারো, নতুন একটা করা হবে সেটাও দেখতে পারো। ভালোভাবে পরীক্ষা দেবে, আপাতত আজকেই শেষ করছি এখানেই। যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিতে পারো।